দেশে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা বাড়লেও আশঙ্কাজনক হারে সি সেকশন বা সিজারের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। বুধবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে সিজারের হার 25 থেকে 30% হলেও বেসরকারি হাসপাতালগুলোতে সেটি 80% কাছাকাছি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর সংখ্যা কমে এলেও আশঙ্কাজনকভাবে বেড়েছে সি সেকশনের মাত্রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী একটি দেশে সর্বোচ্চ 15 থেকে 20% সিজার মেনে নেওয়া হয়, কিন্তু এর বেশি কখনোই মেনে নেওয়ার মতো নয়। ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে আমরা এখানে ডেলিভারি বাড়াবার জন্য 24 ঘন্টা সার্ভিস আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি প্রাইমারি হেলথ কেয়ার কমিউনিটি ক্লিনিকেও আমরা ডেলিভারির ব্যবস্থা আমরা অনেক বাড়িয়েছি এবং আগামীতেও আমাদের পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, দেশের বেশ কিছু হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বা বৈকালিক সেবার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম শুরু করা হবে। সাধ্যকালীন স্বাস্থ্য সেবা সেটা আমরা শুরু করেছি মাত্রই, অর্থাৎ ইনস্টিটিউশনাল প্র্যাকটিস 3টা থেকে 6টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে উপজেলা এবং জেলা হাসপাতালে আমরা কার্যক্রম শুরু করেছি, এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে যত উপজেলা হাসপাতাল আছে, যত জেলা হাসপাতাল আছে, যত মেডিকেল কলেজ আছে, সবগুলোতেই পর্যায়ক্রমে এই সাধ্যকালীন স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করব। হাসপাতাল, চিকিৎসক ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে দ্রুত সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য আমরা সুরক্ষা আইনটা আমরা প্রায় ফাইনালাইজ করে ফেলেছি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা চেষ্টা করব এই আইনটি নিয়ে পাশ করে।